এক মা তার ছোট্ট ছেলেকে ছোটবেলা থেকে আল্লাহর প্রতি বিশ্বাস গড়ে তোলার জন্য প্রতিদিন একটা কৌশল অবলম্বন করতেন। ছেলেটা যদি তার মাকে এসে বলত, মা আমার ক্ষুধা লেগেছে খেতে দাও, তখন মা বলতেন, আমার কাছে না, আল্লাহর কাছে যাও, তাহলেই পেয়ে যাবে। ছেলেটি জিজ্ঞাসা করল, আল্লাহর কাছে কিভাবে চাইব? মা বললেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চাইতে হয়, তাহলেই আল্লাহ তাআলা তোমাকে খাবার দিবেন। ছোট্ট ছেলেটি মায়ের কথা অনুযায়ী অজু করে নামাজে দাঁড়িয়ে গেল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। আড়ালে লুকিয়ে মা ছেলেকে নামাজ পড়ছে দেখে মনে মনে খুব খুশি হয়। ছেলের নামাজ পড়া শেষ হওয়ার আগেই ছেলের পেছনে খাবারের থালা রেখে চলে যায়। আর ছেলেটি যখন নামাজ শেষ করে পেছনে ফিরে খাবার দেখে, সে তো মহা খুশি, দৌড়ে মাকে ডেকে এনে দেখায়, মা দেখো, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে খাবার দিয়েছেন। মা হেসে বলেন, হ্যাঁ বাবা, আল্লাহর কাছে তার বান্দা কিছু চাইলে আল্লাহ অবশ্যই তাকে দেন। ছেলেটি এখন প্রতিদিন নামাজ পড়ত, যখনই ক্ষুধা লাগতো তখনই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইত আর পেছনে ফিরলেই খাবার পেত। এমনি ভাবে সে খুব আল্লাহ ভক্ত হয়ে যায়। হঠাৎ একদিন ছেলেটির মা কোথায় যেন বেড়াতে গিয়েছিল, কিন্তু আত্মীয় স্বজনদের জোরাজুরিতে আসতে পারছিলেন না। অবশেষে ওই দিন ওই আত্মীয়র বাড়িতেই থেকে গেলেন। কিন্তু মায়ের মন, তিনি তো খুব চিন্তায় আছেন, ভাবছেন আজ যদি ছেলের ক্ষুধা লাগে আর ছেলে যদি নামাজ পড়ে খাবার না পায়, তাহলে তো আল্লাহর উপর তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। এতদিন তো মা ছেলের পেছনে খাবার রাখত, কিন্তু আজ কি হবে? এই ভাবতে ভাবতে মা খুব কান্না করলেন। পরদিন খুব সকালেই মা বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি গতকাল খাবার খেয়েছো? ছেলে বলল, হ্যাঁ খেয়েছি। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে? ছেলে বলল, কেন, এতদিন যেভাবে খেয়েছি সেইভাবেই, বরং গতকাল সবচাইতে সুস্বাদু খাবার খেয়েছি, এতদিন তো প্রতিদিনই খুব সাধারণ খাবার খেয়েছি, কিন্তু গতকাল নামাজ শেষ করার আগেই খাবারের সুঘ্রাণ আমার নাকে আসে, তখনই বুঝতে পারি আমার খাবার এসে গেছে। ছেলের মুখ থেকে এই কথা শুনে মা সাথে সাথে শুক্রিয়ার নামাজে দাঁড়িয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেন। আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকেই ভালোবাসেন। শুধু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজেই সফল হওয়া যায়, প্রয়োজনে একটু ধৈর্য আর আল্লাহর প্রতি বিশ্বাস। হে আল্লাহ, আমাদেরকে আপনি সেই তৌফিক দান করুন, আমরা যেন আপনার উপরে বিশ্বাস রাখতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনার হাতে যদি 30 সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে উপকার হতে পারে অনেক মানুষের, বদলে যেতে পারে অনেক মানুষের জীবন।